যারা কম করছে গ্রামের মধ্যে আধুনিক চার বেডরুমের সুন্দর বাড়ির ডিজাইন করতে চান তারা এই ভিডিওটি সম্পূর্ণ না টেনে দেখতে থাকুন। আর এখনও যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আরও প্রতিদিন নিত্য নতুন বাড়ির ভিডিও পেতে পাশের বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। আর অলরেডি যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই বাড়িটির টোটাল কাজ কমপ্লিট করতে কত টাকা খরচ হবে এবং কি পরিমাণ মালামাল লাগবে তার সম্পূর্ণ হিসাব এই ভিডিওতে বলে দেওয়া হবে। এই বাড়ির সামনের ডিজাইনটি অনেক সুন্দর করে করা হয়েছে, তিন চালা সিস্টেমে ব্যালকনি ডিজাইনটি করা হয়েছে। তো আপনি ইচ্ছা করলে সেম এরকমভাবে আপনার বাড়ির ডিজাইনটি করতে পারবেন। আমাদের কাছ থেকে যে কোনো ধরনের 2D 3D প্ল্যান করায় নিতে পারবেন। আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে আমাদের নাম্বারটি ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, যে কোনো প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। পোস্টের ডিজাইনটি অনেক সুন্দর করে করা হয়েছে, সামনে দুটি রাউন্ড পিলার দিয়ে বাড়ির ডিজাইনটি করা হয়েছে। তারপর বন্ধুরা, এটা হলো বাড়ির মেন গেট, দুই রুমের মিডিলেই সিঁড়ির ডিজাইনটি করা হয়েছে। তো আপনি ইচ্ছা করলে সেম এরকমভাবেই আপনার বাড়ির ডিজাইনটি করতে পারবেন। তো সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখতে থাকুন। এই বাড়িটি মূলত দুইতলা ফাউন্ডেশন দিয়ে করা হয়েছে। এই বাড়িটির প্রত্যেকটি পিলারে 12 মিলি রড 4 পিস করে দেওয়া হয়েছে ও মিডিলের পিলারগুলোতে 12 মিলি রড 6 পিস করে দেওয়া হয়েছে। প্রত্যেকটি পিলার 10 ইঞ্চি 10 ইঞ্চি করে দেওয়া হয়েছে ও মিডিলের পিলারগুলা 10x12 ইঞ্চি করে দেওয়া হয়েছে। তো আপনি ইচ্ছা করলে সেম এরকমভাবে দুইতলা ফাউন্ডেশন দিয়ে আপনার বাড়ির ডিজাইনটি করতে পারবেন। তারপর বন্ধুরা, এটা হলো ডোয়িং প্লাস ডাইনিং রুম। ডোয়িং প্লাস ডাইনিং রুমের সাথে দুটি কমন টয়লেট দেওয়া হয়েছে ও একটি কিচেন রুম দেওয়া হয়েছে। তো আপনি ইচ্ছা করলে সেম এরকমভাবে আপনার বাড়ির ডিজাইনটি করতে পারবেন। তো চলুন দেখে আসি প্রথমে কর্নার রুমের ভিতরে ডিজাইনটা কীরকম হবে। এটা হলো এই রুমের ভিতরের ডিজাইন। এই রুমের দৈর্ঘ্য হলো 13 ফিট 6 ইঞ্চি, প্রস্থ 12 ফিট। এর মধ্যে দুইটি জানালা, জানালার দৈর্ঘ্য হলো 4 ফিট, প্রস্থ 4 ফিট। দুইটি জানালার দৈর্ঘ্য প্রস্থ একই হবে। এই বাড়িতে টোটাল 4টা বেডরুম, 1টি কিচেন রুম, 1টি ড্রয়িং প্লাস ডাইনিং রুম, 4 রুমের জন্য 2টি কমন টয়লেট দেওয়া হয়েছে। তো আপনি ইচ্ছা করলে সেম এরকমভাবেই আপনার বাড়ির ডিজাইনটি করতে পারবেন। তারপর বন্ধুরা, এটা হলো সামনের সেটের ব্যালকনি। তিন চালা সিস্টেমে বাড়ির সামনের সেটের ব্যালকনি ডিজাইনটি করা হয়েছে। তো আপনি ইচ্ছা করলে সেম এরকমভাবে আপনার বাড়ির ডিজাইনটি করতে পারবেন। তো চলুন দেখে আসি প্রথমে কমন টয়লেটের ভিতরে ডিজাইনটি কীরকম হবে। এটা হলো কমন টয়লেটের মেন দরজা। এই দরজার দৈর্ঘ্য হলো 7 ফিট, প্রস্থ 2.5 ফিট। আর এটা হলো কমন টয়লেটের ভিতরে ডিজাইন। কমন টয়লেটের দৈর্ঘ্য হলো 7 ফিট, প্রস্থ 5 ফিট। তো আপনি ইচ্ছা করলে সেম এরকমভাবে ডোয়িং প্লাস ডাইনিং রুমের সাথে একটি অ্যাটাচ টয়লেট ব্যবহার করতে পারবেন। তারপর বন্ধুরা, এটা হলো পিছন সাইডের একটি রুম। আর এটা হলো এই রুমের ভিতরে ডিজাইন। এই রুমের দৈর্ঘ্য হলো 12 ফিট, প্রস্থ 11 ফিট। এর মধ্যে একটি জানালা। তো বন্ধুরা, বাড়ি করার পূর্বে অবশ্যই একজন দক্ষ কন্ট্রাক্টর দ্বারা আপনার বাড়ির কাজটি করাবেন, কেননা অদক্ষ রাজমিস্ত্রি দ্বারা অথবা অদক্ষ কন্ট্রাক্টর দ্বারা আপনার বাড়ির কাজটি করালে বিল্ডিংয়ে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে। ও বাড়ি করার পূর্বে অবশ্যই একজন দক্ষ ইঞ্জিনিয়ার দ্বারা আপনার বাড়ির ডিজাইনটি করাবেন। তারপর বন্ধুরা, এটা হলো পিছন সেটের একটি রুম। আর এটা হলো এই রুমের ভিতরে ডিজাইন। এই রুমের দৈর্ঘ্য হলো 12 ফিট, প্রস্থ 11 ফিট। এর মধ্যে একটি জানালা। প্রত্যেকটি রুমের সামনের সাইডে 18 ইঞ্চি করে শেল দেওয়া হয়েছে। তো আপনি ইচ্ছা করলে সেম এরকমভাবেই আপনাদের বাড়িতেও প্রত্যেকটি রুমের সামনের সাইডে 18 ইঞ্চি করে শেল ব্যবহার করতে পারবেন। তো বন্ধুরা, এখন ফ্লোরের টাইলসের কাজ চলতেছে। তো বন্ধুরা, এই ভিডিওতে কোনো কিছু বুঝতে সমস্যা হলে
আমাদের নাম্বারটি ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, যে কোনো প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। তো চলুন দেখে আসি, প্রথমে কমন টয়লেটের ভিতরের ডিজাইনটা কিরকম হবে। এটা হলো কমন টয়লেটের ভিতরের ডিজাইন। কমন টয়লেটের দৈর্ঘ্য হলো 7 ফিট, প্রস্থ 5 ফিট। তারপর বন্ধুরা, এটা হলো সামনের সেটের একটি রুম, আর এটা হলো এই রুমের ভিতরের ডিজাইন। এই রুমের দৈর্ঘ্য হলো 13 ফিট 6 ইঞ্চি, প্রস্থ 12 ফিট। এর মধ্যে 2টি জানালা, জানালার দৈর্ঘ্য হলো 4 ফিট, প্রস্থ 4 ফিট। 2টি জানালার দৈর্ঘ্য প্রস্থ কি হবে? 2টি জানালাতেই টাই গ্লাসের জানালা ব্যবহার করা হবে। তো বন্ধুরা, আপনারা যদি আপনাদের বাড়িতে প্রত্যেকটি জানালায় টাই গ্লাসের জানালা ব্যবহার করতে চান, সেক্ষেত্রে 4 ফিট বাই 4 ফিট প্রত্যেকটি টাই গ্লাস জানালার মূল্য হবে 5,200 টাকার মতো। তারপর বন্ধুরা, এটা হলো সামনের সেটের ব্যালকনি, 3 চালা সিস্টেমে অনেক সুন্দর করে বাড়ির সামনের ডিজাইনটি করা হয়েছে। তো বন্ধুরা, চলুন দেখে আসি প্রথমে এই বাড়ির ড্রয়িং প্ল্যানটা। তারপর বন্ধুরা, এটা হলো বাড়ির ড্রয়িং প্ল্যান। এই বাড়িটির দৈর্ঘ্য হলো 33 ফিট 8 ইঞ্চি, প্রস্থ 35 ফিট 2 ইঞ্চি। এই বাড়িটি টোটাল মেন গেট সহ 1245 স্কোয়ার ফিটের মধ্যে করা হয়েছে। এই বাড়িতে টোটাল 4টা বেডরুম, 1টা কিচেন রুম, 1টি ড্রয়িং প্লাস ডাইনিং রুম, 2টি কমন টয়লেট ও বাড়ির সামনে সাইডে 2টি ব্যালকনি দেওয়া হয়েছে। তারপর বন্ধুরা, এটা হলো কিচেন রুমের ভিতরের ডিজাইন। কিচেন রুমের ভিতরের ডিজাইনটি অনেক সুন্দর করেই করা হয়েছে। তো আপনি ইচ্ছা করলে সেম এরকমভাবে আপনার বাড়ির ডিজাইনটি করতে পারবেন। তো বন্ধুরা, এখন আমরা জানবো এই বাড়িতে কী কী মালামাল লাগবে। এই বাড়িটির টোটাল কাজ কমপ্লিট করতে কুয়া সহ ইটে লাগবে 30,000, যার বর্তমান বাজার মূল্য 2,73,000 টাকা। সিমেন্ট লাগবে 485 ব্যাগ, যার বর্তমান বাজার মূল্য 2,18,250 টাকা। সাদা বালু লাগবে 2425 সিএফটি, যার বর্তমান বাজার মূল্য 43,650 টাকা। লাল বালু লাগবে 600 সিএফটি, যার বর্তমান বাজার মূল্য 22,800 টাকা। রড লাগবে 4,625 কেজি, যার বর্তমান বাজার মূল্য 2,50,280 টাকা। এই বাড়িটির টোটাল কাজ কমপ্লিট করতে মেস্তরি খরচ হবে 2,86,670 টাকা। এই বাড়িটির টোটাল কাজ কমপ্লিট করতে রং টাইলস বাদে 14,94,000 টাকার মতো খরচ হতে পারে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আরও প্রতিদিন নিত্য নতুন বাড়ির ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।